হ্যালো স্টুডেন্ট আজকে আবারও তোমাদের সঙ্গে কিছু কথা বলতে এলাম আমি তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি কি আর ভিডিও তৈরি করবেন না বা কোনো রকম ভিডিও দেবেন না বা আপনি এতদিন ভিডিও ছাড়ছেন না আপনি কি করছেন সেইগুলো সেই সংক্রান্ত প্রশ্ন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপেও জিজ্ঞাসা করেছে বা কমিউনিটি ট্যাব যে হয় সেই কমিউনিটি ট্যাবে কমেন্ট করেও আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে স্যার আপনি কি অসুস্থ আছেন বা এই সমস্ত কিছু আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কেন আমি মোট কথা হলো কেন আমি ভিডিও এই কদিন করছি না বা রেগুলার ভিডিও করতে পারছি না তার একটা কারণ হচ্ছে যে উনিশ তারিখ উনিশ তারিখে হচ্ছে আমার যুদ্ধ আছে যুদ্ধ মানে কি পরীক্ষাটাই আমার কাছে হচ্ছে আমার যুদ্ধের সমান ঠিক আছে উনিশ তারিখ জুন মাসের উনিশ তারিখে হচ্ছে একটা পরীক্ষা সেই পরীক্ষাটা কি সেই পরীক্ষাটা হচ্ছে ডব্লু পিলি পরীক্ষা অর্থাৎ পিলিমারি পরীক্ষা এই পরীক্ষাটা আছে সেই কারণে আমাকে যুদ্ধের প্রস্তুতি নিতে হচ্ছে কারণ পরীক্ষা মানে তোমাদের সময় মনে রাখতে হবে এটা কিন্তু একটা যুদ্ধের সমান এটা কোনো ছোট জিনিস কিন্তু নয় কারণ পরীক্ষার সময় তোমার যে প্রস্তুতিটা তোমাকে কিন্তু সেখানে প্রেজেন্ট করতে হবে তোমাকে দেখাতে হবে সেই কারণে আমাকে একটু অধিক পরিমাণেই প্রস্তুতি নিতে হচ্ছে আর তার জন্য আমাকে এইসব বই পড়তে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে এইসব বইগুলো পড়তে হচ্ছে মক টেস্ট দিচ্ছি আমি এই বইটা থেকে তারপরে এখন নতুন এই বইটা নিলাম এই বইটা মিররটাকে একটু পড়ার চেষ্টা করছি এসব বইপত্রগুলো পড়তে গিয়ে আমি কিন্তু টাইম পাচ্ছি না কারণ আমি যখন যা করি সেই কাজটাতে বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করি এই এখন পরীক্ষা আছে উনিশ তারিখ পর্যন্ত বেশি ভিডিও ভিডিও নয় উনিশ তারিখ পর্যন্ত একটু পড়াশোনা করে নেব যেটুকু তোমাদের দরকার আছে কোনো যদি ইনফরমেশান পেয়ে থাকি যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দেয়া হবে বা উচ্চ মাধ্যমিকের পরে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে কি না এইসব বিষয়ে যদি কোনো আপডেট পেয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের সঙ্গে সঙ্গে আমি জানিয়ে দেবো সে নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো কিন্তু রেগুলার যে রেগুলার বেসিসে যে ভিডিও আমি আপলোড করতাম সেগুলো কিন্তু এখন আপলোড করতে উনিশ তারিখ পর্যন্ত উনিশে জুন পর্যন্ত আমি পারছি না কারণ তোমরা বুঝতেই পারছো পরীক্ষা আর আমার কাছে কি পরীক্ষাটা আমি আবারও বলছি সবাইকে এটা ভাবা দরকার যে পরীক্ষাটা কিন্তু কোনো সহজ জিনিস নয় কারণ পরীক্ষা বছর বছরে সবসময় আসে না সেটা বছরে একবার দুবার আসে সেই কারণে তাকে আলাদাভাবে গুরুত্ব দিতে হবে আর তোমরা যাকে যত বেশি গুরুত্ব দেবে দেখবে সে কিন্তু তোমাকে তত গুরুত্ব দি দেবে অর্থাৎ তুমি যদি বইকে বেশি গুরুত্ব দাও সবাই কিন্তু বই একটা জড়ো বস্তু কিন্তু কিন্তু সে তোমার সাথে কোনো দিন বেইমানি করবে না মানুষ কোনো একটা মানুষ সে কিন্তু তাকে বেশি গুরুত্ব দিলে সে তোমাকে মানে একটু অবহেলা করতেও করতে পারে কিন্তু বই কিন্তু সে কিন্তু কোনো দিন অবহেলা করে না তাই তোমাদেরও বলবো সময়কে কাজে লাগাও যেটুকু সময় পাচ্ছ তোমরা এখন তোমাদের যারা মাধ্যমিকে পরীক্ষা দিয়েছ তোমাদের ছুটি আছে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের ছুটি আছে এই টাইমটা কাজে লাগাও কারণ কাজে টাইমকে সময় নষ্ট করলে কিন্তু সব নষ্ট লাইফ নষ্ট জীবন নষ্ট তাই বলবো সময়টাকে কাজে লাগাও আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সেক্ষেত্রে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব